দেখি আম্মু। তুমি কি একটু চোখটা দেখবে অ্যানিমেটেড কিনা? তেমন দিন টেনশনের কোনো কিছু নেই। মা আমার কি হয়েছে? কিছু না মা, তোমার একটু মাথা ঘুরে গিয়েছিল। মা আমার বাক্সটি কোথায় একটু দাও তো, আর দেখো তো আজকে ক্যালেন্ডারে কত তারিখ। তোমার বাক্সটা তো সবসময় তোমার মাথার কাছেই থাকে। মা পাখিকে কিছু খেতে দিয়েছো? হ্যাঁ সময় মতো খেতে দিয়েছি। আচ্ছা পাখিটা কথা বলে না কেন? একটু ধৈর্য ধরো মামনি, ঠিকই তো। আর কি করবো ওর জন্য বলো, তিনটা বছর কেটে গেল কোনো আপডেটই তো দেখছি না। দেখো তুমি নিজেও একজন ডক্টর, এত সহজে হাল ছেড়ে দিলে চলবে? আস্তে আস্তে ওকে সব ভুলাতে হবে। ছোট বয়সে মাহিমা যা দেখেছে তা সহ্য করার মতো ছিল না। এখন কি করব বলো, ওর কোমল মনটা এত কষ্ট, মা হিসেবে তো আমি আর সহ্য করতে পারছি না ফারিয়া। তারপরও তোমাকে সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। তুমি কিছু খাবে মা? তোমাকে একটু চা করে দিই? না আজ না, আমার একটু তাড়া আছে, আর চাই আরেকদিন খাবো। আচ্ছা আমি আন্টিকে দিতে এসে ডক্টর কি বললো? কি আর বলবে, ওই একই কথা। আচ্ছা মেয়েটাকে নিয়ে কি করবো বলো তো? কি আর করবে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। মানুষ হয়ে আমরা চাইলেই তো সব কিছু করতে পারি না, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমার মেয়েটার মনে এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আমি সিরিয়াসলি আর সহ্য করতে পারি না। বাবা হিসেবে কষ্ট কি আমার কম হয় বলো, কিন্তু কি করব। কিন্তু আমরা যদি এভাবে ভেঙে পড়ি আমাদের চোখের পানি দেখে ও আরো ভেঙে পড়বে, অসুস্থ হয়ে যাবে, বোঝো না কিন্তু। মা ফোন করেছিল? হ্যাঁ করেছিল। কি বলল? মাহিমার সাথে কথা হয়েছে। মায়ের কথাটা একবার ভাবো, কতদিন আমাদেরকে ছাড়া আছেন। মাহিমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, সেখানে বছরের পর বছর আমাদের সবাইকে ছাড়া। সে যে কোথায় আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। তুমি কি চা খাবে? দাও।
কিছুই ভালো লাগে না, সব কিছু চার দেয়ালের বেড়া জালে। বাবা কি আর কখনো হাঁটতে পারবে না? কত দিন বাবাকে হাসতে দেখি না, দাদুর মুখটি খুব দেখতে ইচ্ছা করে। কি করছে ছোট চাচ্চু? আমি ভাবছি আজকে সারাটা দিন আমার দিদিমণিকে সময় দেব। সপ্তাহে অন্তত একটা দিন দিদিমণিকে সময় না দিলে কি চলে? দাদু চলো না তাহলে কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাব? যাই বাইরে কোথাও, চলো না। আচ্ছা ঠিক আছে। জানো দিদামণি, আমার না তোমার মতো হতে ইচ্ছে করে। আমার মতো? বেশ তো, কিন্তু আমার মতো হতে হলে তোমাকে অনেক বেশি চেষ্টা করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, তারপরে তো। জানো দিদা, আব্বু কি বলে, আমাকে নাকি বড় আইনজীবী বানাবে। বলো তো, আইনজীবী হলে আমি তোমার মতো হব কি করে? ঠিক আছে, তুমি আইনজীবীও হবে, তুমি আমার মতো বড় হবে। কি ভাবছো? দাদুর কথা? আচ্ছা ঠিক আছে, যাও দাদুকে গিয়ে একটা ফোন করো। না মা, দাদু ফোন ধরে শুধু কাঁদে, দাদুর কান্না আমার সহ্য হয় না মা। আচ্ছা ঠিক আছে, চলো বাবার কাছে যাই। মার মেয়ের মধ্যে কি কথা হচ্ছে? বাবা তুমি কষ্ট করে আসলে কেন? আমরাই তো তোমার কাছে আসতাম। থ্যাংকস মা, একটু না হাঁটলে যে একেবারে অচল হয়ে যাব। তোমার গাছে কি ফুল ফুটেছে? না বাবা, অনেক যত্ন করছি কিন্তু ফুল তো ফুটছে না। ফুটবে, প্রিয় জিনিসের প্রাপ্তির জন্য একটু অপেক্ষা করতে হয়। জানি বাবা, তুমিও তো অপেক্ষা করছো তাই না বাবা? আচ্ছা বাবা, আমি আমার পাখিটাকে কথা শিখাই। হ্যাঁ ম্যাডাম, জিনিসগুলো কোথায়? একটা জিনিস কেন বুঝতে পারছেন না? আপনারা যেসব জিনিসের কথা বলছেন সেগুলো সম্পর্কে আমি জানি না। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা জানিতে এসেছি তা আসলে না নিয়ে যাব না। সরি, আমার মনে হয় আপনাদের ইনফরমেশনে কিছুটা ভুল আছে, আমি আসলে কিছুই জানি না। ভুল না সঠিক সেটা পরে বুঝতে পারবেন। আসলে ম্যাডাম আপনি কি চাইছেন আমরা সার্চ করি? সার্চ করতে চাইলে সার্চ করেন, কিন্তু আমার ঘরের কোনো জিনিস নষ্ট করবেন না। আসলে আপনার ঘরের জিনিস আমরা নষ্ট করব কি করব না সেটা তো অন্য ব্যাপার। সার্চ করে যদি কিছু না পান? দেখুন ম্যাডাম, আপনাকে আমরা চ্যালেঞ্জ করতে আসিনি। আমাদের প্রয়োজন মিটে গেলে আমরা চলে যাব, আর না হলে আবার আসব। আপনাদের মিশন যে আপনারা পূরণ করবেন সেটা আমি খুব ভালো মতোই জানি, তবে বলুন থামলেন কেন? আপনাদের মিশনে আপনারা কখনোই সাকসেসফুল হবেন না। এদেশের ইতিহাস জানা নেই, মিথ্যার জয় কখনোই হয় না। সেটা সময় বলে দেবে, অতীত ভবিষ্যৎ নিয়ে আপনারা ভাবুন, আমাদেরকে আমাদের বর্তমান নিয়ে থাকতে দিন। চলো ভেতরে যাই, ঠান্ডা লেগেছে।